পরিবহন ও মহাসড়ক বিভাগ বিআরটিসিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 29 মে 2022। আজকের এই ভিডিওতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আবেদন করা যাবে দেশের সকল জেলা থেকে। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, চাকরি বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। প্রথমেই রয়েছে ক্রয় কর্মকর্তা, এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। জনসংযোগ কর্মকর্তা, সাংবাদিকতায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রশাসনিক কর্মকর্তা, স্নাতক ডিগ্রিধারী হতে হবে। উপসহকারী প্রকৌশলী, সিভিল বা বৈদ্যুতিক কর্ম তত্ত্বাবধায়ক এবং রক্ষণাবেক্ষণে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাত লিপিকার, এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এ পদের জন্য। ইলেকট্রিশিয়ান, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। প্রকল্পিক বা সিভিল, অ্যাক্টিমেটর, সিভিল নির্মাণ কাজ তত্ত্বাবধান এবং প্রাককালে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী নকশাকারী, মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। আমিন, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। বিল সহকারী, বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। টেলিফোন অপারেটর, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। স্টোরম্যান, বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। পিওএল, মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদের জন্য প্রায় 28টি পদ এখানে শূন্য রয়েছে এবং স্টোরম্যানে প্রায় 37টি পদ শূন্য রয়েছে। তো এখানে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি, স্টোরম্যানের জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এবং পিওএলের জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। আর পরিচ্ছন্নতা কর্মী, অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। তো এখানে আবেদন করার জন্য বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আবেদন করার জন্য brtc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে 19 জুন 2022 বিকেল 5টায়। এর মধ্যে আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর 1 থেকে 4 নম্বর পদের জন্য 500 টাকা এবং 5 থেকে 14 নম্বর পদের জন্য 300 টাকা, পরবর্তী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার 72 ঘন্টার মধ্যে আপনাকে SMS-এর মাধ্যমে ফি প্রদান করতে হবে। SMS-এর মাধ্যমে ফি প্রদানের জন্য টেলিটকের মেসেজ অপশনে গিয়ে লিখবেন BRTC স্পেস ইউজার আইডি, লিখে পাঠিয়ে দিবেন 16222-তে। ইউজার আইডি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর আপনি পেয়ে যাবেন। এরপর দ্বিতীয় SMS করবেন BRTC স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার, লিখে পাঠিয়ে দিবেন 16222-তে। তাহলে 2টি SMS-এর মাধ্যমে আপনার যখন ফিটা কেটে নিবে তখন আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে, অন্যথায় বাতিল হয়ে যাবে। তো এ ছিল বিস্তারিত। ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার।